তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলা সাবজেক্ট নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট করতেছ তোমাদের ছয় নম্বরের পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের কিন্তু পার্ট টুয়ের সমস্ত পেপারে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া হয়েছে যেগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামে এসে থাকে তো তোমরা অবশ্যই ভিডিও সেই ভিডিওগুলো না দেখে থাকলে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে সমস্ত পেপারের ভিডিও কিন্তু দিয়ে দেব। তোমরা অবশ্যই দেখে নেবে প্রথম প্রশ্ন তোমাদের মতি কে এ প্রশ্নের উত্তর হয়ে যাবে হাকিম সাহেবের ল্যাংরা গাধা পরে প্রশ্ন ভক্ত প্রসাদের জব এ থাকার প্রকৃত ব্যঞ্জনাটি কি এ প্রশ্নের উত্তর হয়ে যাবে ধর্মের আড়ালে অধর্ম পরের প্রশ্ন অন্যায়ের মান্য করে নিলে আমাদের মানুষেই তা নষ্ট হইয়া যায় উক্তিটি কার এ প্রশ্নের উত্তর হয়ে যাবে শিবদাস পরে প্রশ্ন বিদ্যা সুন্দর কোন বছর মঞ্চস্থ হয়েছিলেন এ প্রশ্নের উত্তর হয়ে যাবে আঠারোশো পঁয়ত্রিশ সালে ছয়ে অক্টোবর নবীন বসু পরে প্রশ্ন ছেড়াতার নাটকের নামকরণ শব্দের তিনটি শক্তির মধ্যে কোন শক্তির পরিচয়ক এ প্রশ্নের উত্তর হয়ে যাবে ব্যঞ্জনা শক্তি বা শ্রেণী শত্রু পরে প্রশ্ন কে বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসের নাট্যরূপ প্রদান করেন এ প্রশ্নের উত্তর হয়ে যাবে বিহারীলাল চক্রবর্তী এ প্রশ্ন ফ্লেওয়ার অব দ্য নেটিভ থিয়েটার নামে কাকে অভিহিত করা হয় এ প্রশ্নের উত্তর বিনোদিনী পরে প্রশ্ন তোমার চোখের লাভের ঝলক আরও উগ্র উদ্দিষ্ট ব্যক্তিটি কে এ প্রশ্নের উত্তর হয়ে যাবে তরঙ্গিনীর মা পরে প্রশ্ন আপনি যাকে বলেন পাপ আপনি কারো সঙ্গে সন্ধি স্থাপন করেছিলেন বক্তাকে এ প্রশ্নের উত্তর হয়ে যাবে ঋষ্য সিংহ পরে প্রশ্ন এ যে দীপ্ত অগ্নিশিখা কার উদ্দেশ্যে এই উক্তি এ প্রশ্নের উত্তর হয়ে যাবে মালিনীর উদ্দেশ্যে পরে প্রশ্ন এই যে দীপ্ত শিখা কার উদ্দেশ্যে এই উক্তি এ প্রশ্নের উত্তর হয়ে যাবে মালিনীর উদ্দেশ্যে পরে প্রশ্ন ভাতারে আঘাত করে ভাতা বন্ধু হয় বন্ধুর বিরোধী এটি উক্তি এ প্রশ্নের উত্তর হয়ে যাবে ক্ষামঙ্কর পরের প্রশ্ন অম্বিকা প্রসাদ কোন কলেজে লেখাপড়া করতেন এ প্রশ্নের উত্তর হয়ে যাবে হিন্দু কলেজ পরে প্রশ্ন সে ছলনা আজ শেষ হলো আর শুভ দিন ছলনাটি কী ছিল এ প্রশ্নের উত্তর হয়ে যাবে শান্তা ঋষ্য সিংহকে রাতের আধারে অংশুমান বলে মনে করত পরে প্রশ্ন হোক পুত্র কি যায় আসে বক্তা কে এ প্রশ্নের উত্তর হয়ে যাবে জাহানারা পরে প্রশ্ন তার অস্ত্রে মোর শাস্ত্রে দু অক্ষরের প্রভেদ তার শব্দ কাকে বোঝানো হয়েছে এ প্রশ্নের উত্তর হয়ে যাবে মালিনী পরে প্রশ্ন কার কাছে এ জীবন একটা সুসুপ্তি বলে মনে হয়েছিল এ প্রশ্নের উত্তর হয়ে যাবে সুজা পরের প্রশ্ন মেদিনী হইল মাটি নিস্তম্ভ দেখিয়া অধ্যাপী কাপিয়া উঠে থাকিয়া থাকিয়া ভক্তপ্রসাদের উক্ত এই পক্তি দায়ের প্রকৃত উৎস কোনটি এ প্রশ্নের উত্তর হয়ে যাবে বিদ্যাসুন্দর ভারতচন্দ্র অন্নদমঙ্গল কাব্য পরের প্রশ্ন ভট্টনারায়ণের বেণী সংহার অবলম্বনে কোন নাটক রচিত হয়েছিল এ প্রশ্নের উত্তর হয়ে যাবে শত্রু সংহার হরলাল রায় পরে প্রশ্ন পাপ নাই কোনো তৃপ্তি কোন অস্ত্রে অনন্ত সদর কেঁদেছে সংশয়ে কোন প্রসঙ্গে এই উক্তি এ প্রশ্নের উত্তর হয়ে যাবে সুপ্রিয় পরে প্রশ্ন পরে প্রশ্ন এখন নিজ স্বার্থ সিদ্ধি কি মানুষের ধর্মনীতি কার উদ্দেশ্যে এই উক্তি এ প্রশ্নের উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেবকে জাহানারার উক্তি পরে প্রশ্ন কোন ওষুধ প্রস্তুতিতে চুরুই পাখির মগজ এর প্রয়োজন হয়েছিল এ প্রশ্নের উত্তর হয়ে যাবে হাবের জালি উষা পরে প্রশ্ন লাইং ভ্যালেন্ট সাহিত্যে কোন সংরূপের অন্তর্গত এ প্রশ্নের উত্তর হয়ে যাবে প্রহসন পরে প্রশ্ন মহত্বের শিখা জলে নক্ষত্রের মতো দ্বীপ নিভে যায় ঝরে তারা নাহি নিভে কারুক্তি এ প্রশ্নের উত্তর হয়ে যাবে রাজা কাশিরাজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে আইকন প্রেস করতে ভুলবে না কারণ আমি তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বিনামূল্যে দিয়ে থাকি এবং লাইভ এক্সাম দিয়ে দেখিয়ে থাকি তোমাদের কিভাবে তোমাদের এক্সাম দিতে হবে এবং এক্সামের কীরকম কোশ্চেন এসে থাকে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে